Welcome to Merit Academic Gear, a place for creative education. Assalamualaikum প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণী স্টুডেন্ট অর্থাৎ 2022 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য প্রণীত তৃতীয় অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন আমরা আজকে প্রদান করব তো চলো প্রথমেই আমরা আগে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পদার্থের এই অ্যাসাইনমেন্টটির সলিউশন পিডিএফ আকারে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে সেখান থেকে ক্লিক করে খুব সহজেই তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারো এবং সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটি যদি তোমরা একটু অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করো তোমাদের একটি টেবিল দেওয়া আছে অর্থাৎ একটি ছক দেওয়া আছে ছকে সময় এবং দূরত্বের বিভিন্ন মান দেওয়া আছে অর্থাৎ যখন সময় 0 তখন দূরত্ব 1 যখন সময় 1 তখন দূরত্ব 1 যখন সময় 2.5 তখন দূরত্ব 6.25 এট এইভাবে আমাদের বেশ কিছু মান দেওয়া আছে সময়ের প্রেক্ষিতে দূরত্বের এখন যদি আমরা লক্ষ্য করি সময় দূরত্বের লেখ থেকে যে কোনো সময়ের বেগ এবং তরঙ্গ নির্ণয় করো উপরের উপপাদ্য ব্যবহার করে অর্থাৎ আমাদের একটি লেখো অর্থাৎ আমাদের একটি ছক আঁকতে হবে অর্থাৎ আমাদের একটি গ্রাফ আঁকতে হবে যেই গ্রাফে সময় এবং দূরত্বের উল্লেখ থাকবে এবং সেখান থেকে উপাত্তগুলো ব্যবহার করে আমাদের বেগ এবং ত্বরণ নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের অ্যানসারগুলো কিভাবে লিখতে হবে তার জন্য দেখো এখানে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ আমাদের এই তিনটা প্রশ্নের উত্তরই আমাদের অ্যাসাইনমেন্টে প্রদান করতে হবে আমরা যদি ক নম্বর লক্ষ্য করি লেখো কাগজে অর্থাৎ গ্রাফে সময় দূরত্ব লেখো অঙ্কনপূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় করো ক নম্বর প্রশ্ন আমাদের একটি গ্রাফে সময় এবং দূরত্বের মান বসাতে হবে এবং সেখান থেকে বেগ নির্ণয় করতে হবে আমরা যদি খ নম্বর প্রশ্ন দেখি ক এর লেখো হতে প্রাপ্ত বেগের বিভিন্ন মানগুলো ব্যবহার করে অর্থাৎ ক থেকে প্রাপ্ত বেগের মান ব্যবহার করে বেগ লেখ অঙ্কন করো অর্থাৎ আমাদের বেগের গ্রাফ অঙ্কন করব লেখের বিভিন্ন বিন্দুর ঢাল নির্ণয় করে এতদা সংক্রান্ত মতবাদ দাও অর্থাৎ সেখান থেকে আমাদের বেগ ব্যবহার করে ঢাল নির্ণয় করতে হবে সর্বশেষ আমাদের যে প্রশ্নটি রয়েছে খ থেকে প্রাপ্ত ত্বরণের মানগুলো অর্থাৎ খ থেকে আমরা যে ঢাল বা ত্বরণ বের করলাম সেই মানগুলো ব্যবহার করে আমাদের নতুন একটি লেখ অঙ্কন করতে হবে এবং ক খ এবং গ তে প্রাপ্ত তিনটি লেখ একই রকম কিনা তা যাচাইপূর্বক বলতে হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত উত্তরে প্রবেশ করি প্রিয় শিক্ষার্থীরা দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর শুরু হলো তোমাদের নিশ্চয়ই ক প্রশ্নটি মনে আছে যেখানে একটি ছক দেওয়া ছিল সময় এবং দূরত্বের প্রেক্ষিতে বিভিন্ন মান দেওয়া ছিল এবং আমাদের বলা হয়েছিল একটি লেখ অঙ্কন করতে অর্থাৎ একটি গ্রাফ অঙ্কন করতে এবং সেখান থেকে বেগ বের করতে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক প্রশ্নের অ্যান্সারে প্রথমেই আমরা ছকটি অঙ্কন করছি ছক লেখার পরে প্রদত্ত প্রশ্নের আলোকে প্রশ্নে প্রদত্ত ছকের আলোকে গ্রাফ কাগজে ক্ষুদ্রতম চার বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে বিন্দু স্থাপন করি অর্থাৎ তোমরা চার একক দুই একক ইচ্ছামতো তোমরা ধরে নিতে পারো এটা তোমাদের গ্রাফ করার উপর নির্ভর করতেছে আমরা যদি গ্রাফটি অঙ্কন করি তাহলে চিত্রে লক্ষ্য করো এখানে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি যেখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নির্দেশ করে এবং আমাদের ছকে যে মানগুলো ছিল অর্থাৎ যখন সময় 0 তখন দূরত্ব 0 যখন সময় 1 তখন দূরত্ব 1 যখন সময় 2.5 তখন দূরত্ব 6.25 আমরা যদি এখন এই মানগুলো আমাদের গ্রাফে বসাই অর্থাৎ যখন 0 সময় 0 তখন দূরত্ব 0 যখন সময় 1 তখন দূরত্ব 1 যখন সময় 2.5 তখন দূরত্ব 6.25 অর্থাৎ তোমরা এই যে গ্রাফটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সময় এবং দূরত্বের মানের উপর নির্ভর করে বিভিন্ন পয়েন্ট বসানো হয়েছে যদি আমরা সময় এবং দূরত্বের এই বিন্দুগুলোকে এ বি সি ডি ই এফ জি ইত্যাদিভাবে সাজাই তাহলে আমরা কেন্দ্র বরাবর একটি রেখা পাই যে রেখাটি তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী গ্রাফটা আঁকা খুবই সহজ তোমরা
গ্রাফ কাগজে এটা খুব সহজে আঁকতে পারবে। এখন আমাদের বিভিন্ন স্থানের জন্য বেগ নির্ণয় করতে হবে। আমরা জানি বেগের সূত্র ভি ইকাল টু এস বাই টি, অর্থাৎ বেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে আমরা বিভিন্ন অবস্থানে যদি এখন বেগ বের করতে যাই, অর্থাৎ জিরো অবস্থানের জন্য ভি ওয়ান এস বাই টি, জিরো অবস্থানে যেহেতু জিরো স্থানে যেহেতু সময়ও জিরো দূরত্ব জিরো, সুতরাং জিরো বাই জিরো ইকাল টু জিরো এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান। একইভাবে এই অবস্থানের জন্য ভি টু ইকাল টু এস বাই টু, আমরা যদি মান বসাই এস এর মান ওয়ান টির মান ওয়ান, তাহলে আমরা অন পাই। এভাবে আমরা বি অবস্থানের জন্য ভি থ্রি ইকাল টু এস বাই টি, যেহেতু বি অবস্থানে এস এর মান 6.25 এবং টির মান 2.5, সুতরাং আমরা বেগ পাচ্ছি 2.5 এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক একইভাবে তোমরা সবগুলো অবস্থানের বেগ নির্ণয় করবে, যেমন সি অবস্থান, ডি অবস্থান, ই অবস্থান, এফ অবস্থান এবং সর্বশেষ জি অবস্থান। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ক প্রশ্নের অ্যান্সার। এখন আমরা যাব খ প্রশ্নে, অর্থাৎ ক থেকে প্রাপ্ত মান, ক থেকে আমরা যে বেগ পেয়েছি সেখান থেকে আমাদের ঢাল নির্ণয় করতে বলছিল খ প্রশ্নে। চলো তাহলে আমরা ক থেকে প্রাপ্ত বেগের বিভিন্ন মান দ্বারা নির্মিত ছক, অর্থাৎ এখন আমরা বেগ এবং সময়ের একটি ছক তৈরি করব। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে বেগের এবং সময়ের ছকটি। এখন প্রদত্ত ছকের তথ্যের আলোকে গ্রাফ কাগজে ক্ষুদ্রতম চার বাহু দৈর্ঘ্যকে এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। অর্থাৎ একটু আগেই আমরা যে গ্রাফ অঙ্কন করলাম তখন আমরা করছিলাম সময় এবং দূরত্বের গ্রাফ, এখন আমাদের করতে হবে বেগ এবং সময়ের গ্রাফ। আমরা যদি এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করি এবং এর বিভিন্ন মানগুলো বসাই, অর্থাৎ যখন সময় জিরো বেগ জিরো, সময় ওয়ান বেগ ওয়ান, সময় 2.5 তখন বেগ 2.5, এইভাবে আমরা সময়ের সাপেক্ষে বেগের মানগুলো বসাই, তাহলে আমরা এ বি সি ডি ই এফ জি এই বিন্দুগুলো পাই এবং আমরা যদি বিন্দুগুলো সংযোগ করি তাহলে আমরা কেন্দ্র বরাবর একটি রেখা পাই। এটাই ছিল আমাদের ক্ষয়ের লেখচিত্র। এখন বিভিন্ন স্থানের জন্য ত্বরণ বা ঢাল নির্ণয়। ত্বরণ বা ঢাল ইকুয়াল টু আমরা সহজেই জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সুতরাং এখানে আমাদের ভির মান, ইউর মান এবং টির মান বসাতে হবে। যেমন জিরো অবস্থানে ত্বরণ বা ঢাল এ ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ যখন সময় জিরো হয় তখন ত্বরণ অবশ্যই জিরো। এখন জিরো অবস্থানে ত্বরণ বা ঢাল এ টু ইকাল টু ওয়ান মাইনাস জিরো বাই ওয়ান, অর্থাৎ ওয়ান এম এস টু দিবার মাইনাস টু। একইভাবে আমরা যদি বি অবস্থানে ত্বরণ নির্ণয় করি, সি অবস্থানে ত্বরণ নির্ণয় করি, যেহেতু আমাদের আদি বেগ সবসময় জিরো, সুতরাং আমরা এ বি সি ডি প্রত্যেকটা অবস্থানেই ত্বরণের মান এক পাই। এটা আমরা সময় এবং বেগের অঙ্কিত রেখা থেকে বুঝতে পারি। যদি সেটা সরল কেন্দ্র বরাবর সরল রেখা হয় তাহলে অবশ্যই সেখানে ত্বরণ থাকবে সবসময় অন, অর্থাৎ একই। এভাবে আমরা জি অবস্থান পর্যন্ত ত্বরণের মান নির্ণয় করব। সুতরাং প্রাপ্ত লেখাচিত্রটি এক সেকেন্ড করে সুষম ত্বরণের নির্দেশ করে, এজন্য প্রাপ্ত ঢালের মান সর্বদাই অন এম এস টু দিবার মাইনাস ওয়ান। এই সরল রেখায় যে কোনো অবস্থানের জন্য ঢাল অন এম এস টু দিবার মাইনাস টু হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ প্রশ্নের উত্তরে যাচ্ছি। গ প্রশ্নের উত্তরে আমাদের যেটা ছিল, খ হতে প্রাপ্ত ত্বরণের মানগুলো নিয়ে ত্বরণ এবং সময়ের একটি ছক অঙ্কন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করছো আমরা সময় এবং ত্বরণের মান নিয়ে ছক অঙ্কন করছি। প্রদত্ত ছকের তথ্যের আলোকে গ্রাফ কাগজে ক্ষুদ্রতম চার বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। অর্থাৎ পূর্বে আমরা যেভাবে গ্রাফে অঙ্কন করছি চিত্রটি, ঠিক একইভাবে চিত্রটি অঙ্কন করে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের সময় এবং ত্বরণের গ্রাফ। বিভিন্ন সময়ের পরিবর্তন হয় কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে ত্বরণের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ ত্বরণের মান সবসময় একই ছিল। যেমন যখন সময় শূন্য তখন ত্বরণ শূন্য, যখন সময় অন তখন ত্বরণ অন, যখন সময় 2.5 তখন ত্বরণ অন, যখন সময় 3 তখন ত্বরণ অন। অর্থাৎ এইভাবে এ বি সি ডি ই এফ জি সকল বিন্দুতেই ত্বরণের মান অন। সুতরাং আমরা গ্রাফের মতো করে একটি চিত্র পাই। গণাঙ্ক প্রশ্নে আমাদের আর একটু এক্সপ্লেন করতে বলছিল যে আমরা যে তিনটা গ্রাফ অঙ্কন করছি এর ভিতর তুলনা করতে। যেমন গণাঙ্ক হতে প্রাপ্ত লেখচিত্র বেগের, এই বেগের লেখচিত্র হতে জানা যায় এটি সুষম বেগে গতিশীল কারণ এটি মূলবিন্দুগামী সরল রেখা। খনাঙ্ক হতে প্রাপ্ত লেখচিত্র ত্বরণের, প্রাপ্ত লেখচিত্রটি সুষম ত্বরণ নির্দেশ করে কারণ এটি মূলবিন্দুগামী সরল রেখা। এবং সর্বশেষ গণং এর লেখচিত্রটিতে রেখাটি সরল রেখা নয়, ও এ বরাবর সুষম ত্বরণে চললেও এ বিপথে সমতরণে গতিশীল, সুতরাং
তিনটি লেখচিত্র এক নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পারবে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।